আসসালামু আলাইকুম, খামারি ভাইরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি। তো আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি পাবেল আহমেদ। আপনারা সবসময় জানেন যে আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা নানান ধরনের ভিডিও দিয়ে থাকি, যেমন বাচ্চা রেট এবং মুরগির রেট, ফার্মের যে কোনো বিষয়ে আমরা কিন্তু ভিডিও আপডেট দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, যারা ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি লালন পালন করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। কারণ দেখা যাচ্ছে বর্তমানে ওয়েদারটা হয়তো ভালো, দেখা যাচ্ছে অনেক হঠাৎ করে কিন্তু প্রচন্ড গরম পড়ে, গরমের কারণে কিন্তু মুরগি স্টক করে থাকে। আসলে স্টক কেন করে, কি ওষুধ খাওয়াইলে স্টক প্রতিরোধ করা যাবে, সেই বিস্তারিত আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমি দেখেন আমার সেটে কিন্তু আমি কিন্তু একজন খামার আছে, ছোটখাটো একটা ডিলারশিপও আছে, আমি অনেক জায়গায় খাবার বাচ্চা এগুলা ডেলিভারি দিয়ে থাকি। যাই হোক, আমার আন্ডারে কিন্তু মোটামুটি যা করা খামার আছে, এদের স্টক অনেকটাই কম, স্টক বলতেই নেই, মুরগি স্টক অনেকটাই কম করে। তো আপনাদের কি কারণে করে আপনারা সেটা ধরতে হবে। দেখা যাচ্ছে প্রচন্ড গরমের কারণে দেখা যায় বিদ্যুৎ চলে গেলে স্টক করার সম্ভাবনা থাকে, যাচ্ছে পানি শূন্যতা কমে যায়, মুরগি তখনই কিন্তু স্টকটা বেশি হয়। অবশ্যই আপনাদেরকে দিনে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করতে হবে, যতটুকু পারেন যে পানি চেঞ্জ করতে হবে, আর পানি খাবারের চেয়ে পানি বেশি দিতে হবে। 1-2 ঘন্টা খাবার অবশ্যই বন্ধ রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন, এর বেশি না। কারণ এর বেশি যদি আপনি দেখা যাচ্ছে খাবার বন্ধ রাখেন, পরবর্তী খাবার খেতে যখন খাবে তখন মুরগি মারা যাওয়ার আরো সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। যাই হোক, ফার্মের তাপমাত্রা অনেকটা কমাতে হবে, তাপমাত্রা কমার জন্য যা যা করণীয় আপনাকে তাই তাই করতে হবে যদি স্টক রক্ষা পেতে চান। আর যদি দেখা যাচ্ছে তারপর আপনাদের মুরগি অনেক মারা যাচ্ছে স্টকের ক্ষেত্রে, আপনারা ভিটাম্যাক্স অথবা হাইড্রোসোলটা খুব ভালো একটা ওষুধ, এটা অবসেসনিম ফার্মা কোম্পানি, 750 টাকা মূল্য হাফ লিটার, ঠিক আছে, এটা খুব ভালো একটা ওষুধ। এটা আপনার পানি শূন্যতা, ডায়রিয়া, তারপরে আপনার ইলেকট্রোলাইটের যে কাজটা করে, যেমন আপনার ভালো একটা কাজ করে, আপনারা এটাকে দিতে পারেন। এটার নিয়ম হচ্ছে আপনার সকাল 11টা থেকে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন, আর এটার নিয়ম আপনি যেমন 10 লিটার পানিতে আপনি 3-4 মিলি ওষুধ ব্যবহার করতে পারেন। আর নিয়মটা এখানেও লেখা আছে, আপনারা অবশ্যই হাইড্রোসোলটা ব্যবহার করতে পারেন। কারণ আমার সেটে এবং আমার যতগুলো খামার আছে আমি কিন্তু সবসময় তাদেরকে হাইড্রোসোলটা ব্যবহার করতে বলি। আর দেখা যাচ্ছে মুরগি প্রচন্ড হাঁপায়, এটা ব্যবহার করবেন, যে হাঁপানিটা অনেকটা কমে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, এটা খুব ভালো একটা কাজ করে। আর তার চেয়েও যদি দেখা যাচ্ছে মুরগি স্ট্রোক করে অনেক মুরগি মারা যাচ্ছে, তাহলে ভিটাম্যাক্স অতি দ্রুত আপনাকে ব্যবহার করতে হবে। এই ভিটাম্যাক্স কথা না বললেই নয়, এটা ভালো একটা ওষুধ, এটা হচ্ছে আপনি এসকেএফ এর কোম্পানি ওষুধ, 750 টাকা দাম, এটারও সেম প্রাইস। তো ভিটাম্যাক্স 750 টাকা প্রাইস, এটা আপনি 1 লিটার পানির সাথে 1 mm ওষুধ ব্যবহার করতে হইব, সকাল 11টার পর আপনি ব্যবহার করবেন, এটা নগদে কাজ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি এটা নগদে কাজ করবে ইনশাল্লাহ। যে আপনি যদি ফার্মে সেটে ব্যবহার করেন ভিটাম্যাক্সটা, তাহলে ভালো কাজ করবে। হয়তো বলতে পারেন ভাই আমি এই কোম্পানির দালাল কিনা, এই ধরনের কিছু না ভাই, আমি কিন্তু এই ওষুধগুলি ব্যবহার করেছি এবং আপনাদেরকে সেটাই জানালাম। কারণ বর্তমানে অধিকাংশ খামারে কিন্তু স্টক করে মুরগি মারা যায় বেশি, প্রচন্ড একটু গরম হইলে মুরগি মনে করেন সাফা হয়ে যায় খামারেদেরকে। তো বলবো আপনারা হয়তো অনেকে জানেন না যে ভিটাম্যাক্সটা কি, ভিটাম্যাক্স কাজ কি, ভিটাম্যাক্স স্টকের ক্ষমতা অনেক কাজ করে, পোল্ট্রি হিট স্টক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটার কাজ। এখানে লেখা আছে আপনি যদি ওজনের দেখা যাচ্ছে অনেক সময় মুরগি বড় হয়ে গেলে আপনারা ওজন বৃদ্ধির জন্য ওষুধ ব্যবহার করেন, তো আমি বলবো ভিটাম্যাক্স খাওয়ান, ওজনের ঘাটতি থাকবে না, এটা ওজনের কিন্তু অনেকটা বৃদ্ধি কাজ করবে, ওজনও বৃদ্ধি পাবে, তারপরে আপনার অনেক ভালো ভালো কাজ করবে এই যদি আপনার এই ভিটাম্যাক্সটা খাওয়ান, পানি ধারণা ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা দেখবেন আপনি যখন এটা খাওয়াবেন, খাওয়ার পরে আপনি যখন আপনি নিজেই একবার টেস্ট করে দেখবেন যে 11টার পরে যখন দিবেন, তারা খেলে কিছুক্ষণ পর দেখবেন এই পানি গিলেও অত দ্রুত আপনার ফুরাবে না। কারণ দেখা যাচ্ছে যখন প্রচন্ড গরম তখন কিন্তু অনেক দ্রুত ওরা পানি খায়, ফুরিয়ে ফেলায়, তো এইটা তখন আপনি দিলে আর অতটা পানি আপনি বারবার দেওয়া প্রয়োজন হবে না।
তো অবশ্যই আইডোসোল এবং ভিটামেক্সটা আপনারা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের সেটে অতটা স্টক করার মুরগি হিট স্টক করার থাকবে না, আপনারা একবারে সম্পূর্ণ ভালোভাবে এই ওষুধটা ব্যবহার করতে পারেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো এটা নিয়ে স্টক নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না, অবশ্যই ভিটামিক্সটা আপনারা ব্যবহার করেন যদি অতিরিক্ত স্টক করে। আর যদি আপনার পানির শূন্যতা অথবা আপনি মুরগি হাঁপাচ্ছে বিচ্ছি বেশি দেখা যাচ্ছে তাহলে অবশ্যই ভিটামিক্সটা ব্যবহার করেন, শরীর প্রচন্ড গরম তাহলে অবশ্যই হাইড্রোসোলটা ব্যবহার করবেন, এই হাইড্রোসোলটা ভালো কাজ করবে। এই দুটো ওষুধ আপনারা অবশ্যই ব্যবহার করেন, আমি ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে মুরগি অনেকটা ভালো থাকবে। যখনই প্রয়োজন অবশ্যই ভিটামিক্সটা ব্যবহার করেন, এটা আপনারা দুপুরবেলায় বেশিরভাগ ব্যবহার করবেন সকাল 11টার পর থেকে। তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখার জন্য যে আমি আসলে ভিটামিক্স এবং হাইড্রোসোল ব্যবহার করে থাকি, আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইচ্ছা চাইলে এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।